অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ, রামকুমার নামে জনপ্রিয়। আমার এই চ্যানেল এবং আপনাদের সকলের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি এই প্রাকৃতিক মহামারীর মধ্যেও আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমার আলোচনা তেজপাতা আপনাদের ভাগ্যের কিভাবে পরিবর্তন করে দিতে পারে, যেটা রান্নার কাজেও ব্যবহার হয়। এর আগে আমি লবঙ্গ এবং ফিটকিরির ব্যবহার নিয়ে আলোচনা করেছি, টোটকা নিয়ে আলোচনা করেছি। যাই হোক, মূল আলোচনায় যাওয়ার পূর্বে প্রতিদিনের মতো বলে রাখি, যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট লিখে জানান যে আপনারা কি বিষয়ে জানতে চান, এবং অবশ্যই এই টোটকাটি আপনাদের কতটা উপকারে এলো সেটাও লিখে জানান। আপনাদের এই সাবস্ক্রিপশন, লাইক, কমেন্ট আমার উৎসাহ অনুপ্রেরণা বাড়াবে। ভবিষ্যতে আমি আরো নতুন নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো, এই আশা রাখি, যেগুলো থেকে আপনারা উপকৃত হবেন। অনেক সৌভাগ্য টোটকা আপনাদেরকে আমি দেব। যাই হোক, যারা জ্যোতিষ বিষয়ে ইন্টারেস্টেড, যারা নতুন আপডেট পেতে চান রোজ জ্যোতিষ বিষয়ে, যারা নতুন জ্যোতিষ শিখছেন, এবং যারা নিজের ভাগ্য নিজে জানতে চান, তারা অবশ্যই বেল আইকনে প্রেস করে রাখুন, যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পান। ভিডিওগুলো অবশ্যই শেয়ার করতে ভুল করবেন না, এবং যাতে আপনার আত্মীয় স্বজন, পরিবার পরিজন, বন্ধু বান্ধব সকলে দেখার সুযোগ পায়। সমাজের সেবা করুন, তাহলে তো আপনার ভালো হবে। সবাইকে শেয়ার করুন, সবাইকে ভালো থাকতে দিন, তাহলে সমাজের উন্নতি হবে, আপনার ভালো হবে। যাই হোক, কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাওয়া যাক। আপনার স্বপ্ন কিভাবে পূরণ করতে চান, আপনার ইচ্ছা পূরণ হবে একটা কয়েকটা তেজপাতার মাধ্যমে। আপনার ইচ্ছা পূরণ করার জন্যে যদি আপনার দাম্পত্য কলহ আপনি নিবারণ করতে চান, আপনার আর্থিক উন্নতি করতে চান, আপনার পারিবারিক অশান্তি কাটাতে চান, পুরনো প্রেম ফিরিয়ে আনতে চান, আপনার মনের যে শখ স্বপ্ন পূরণ করতে চান, বিবাহে বাধা কাটাতে চান, তাহলে অবশ্যই তিন চারটে তেজপাতা নিয়ে তাতে অমাবস্যার পরের দিন থেকে পূর্ণিমার পরের দিন পর্যন্ত টানা করতে হবে। ওই তেজপাতায় লিখতে হবে আপনার মনের ইচ্ছাগুলো, এবং সেটা একটা পাত্রে জমাতে হবে, এবং অবশ্যই পূর্ণিমার পরের দিন সেই তেজপাতাগুলো আগুনে পুড়িয়ে সেই ধোঁয়াটা চাঁদের সামনে বা চন্দ্রের সামনে আপনার নিজের মনের ইচ্ছা বলে উড়িয়ে দিন, তাহলে আপনার মনোবাসনা, আপনার স্বপ্ন কিন্তু পূর্ণ হবে। যাই হোক, এই ছিল আমার টোটকা আজ তেজপাতা নিয়ে, যেটা আপনার ভাগ্য পরিবর্তন করে দিতে পারে, সামান্য কিছু পরিবর্তন জীবনে আমূল পরিবর্তন করে দিতে পারে। সামান্য কিছু টোটকা, সামান্য কিছু ব্যবহার, জিনিসের ব্যবহার। যাই হোক, আমার এই ভিডিও সম্পূর্ণরূপে দেখার জন্য আমার চ্যানেলের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ, আর যেভাবে চ্যানেলকে সাপোর্ট করছেন তার জন্য কনগ্রাচুলেশন। এইভাবে চ্যানেলকে সাপোর্ট করতে থাকুন, আমাদের পাশে থাকুন, আমরা নতুন নতুন আলোচনা করতে থাকবো। আর আজ এখানেই শেষ করছি, আর আপনারা সবাই ভালো থাকুন, ভগবানের কাছে এই প্রার্থনাই করি। হচ্ছে না।